হ্যালো গাইস, সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেল জিসুস ব্লগসে। আজকে হলো দীপাবলি এবং সকলকে জানাই শুভ দীপাবলি এবং শুভ কালী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের ওপেনিং সেরিমনি, যাওয়া শুনতেই পাচ্ছ আই থিঙ্ক। তো চলো যাবো, তোমাদের সব কিছু দেখাবো, সাথে বাড়িতেও কিন্তু বাতি দিয়ে জ্বালাবো আজকে। তো চলো ভিডিওটি দেখতে, খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগে, টাটা। আলোক সংঘ ক্লাবের পক্ষ থেকে 45তম বর্ষে সমাগত দর্শনার্থীদের জানাই শ্রী শ্রী শ্যামা পূজা ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 45তম বর্ষে আমাদের এবারের বিশেষ নিবেদন, পাখি সব করে রব। আলোক সম্পাতে পবিত্র সাহা, মণ্ডপ সজ্জায় জানাত্মিক চক্রবর্তী, থিম শিল্পী দীপঙ্কর দে, প্রতিমা সৌরভ পাল মহামায়া শিল্পালয়। শৈশবে পাঠ্যপুস্তকে পড়েছিলাম, পাখি সব করে রব রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। হ্যাঁ, সত্যি তখন একটা সময় ছিল, সেই সময় গ্রাম থেকে শহরতলি, চারিদিকে ছিল কত না গাছ, নানা বর্ণের ফল ফুলের, আর সেই গাছে বাসা বাঁধত কত ধরনের পাখি। ভোরবেলায় ঘুম ভাঙত পাখির মিষ্টি কলতানে, কিন্তু আজ এই বিংশ শতাব্দীতে কোথায় গেল সেই গাছ, আর কোথায় বা গেল সেই পাখির দল? চারিদিকে শুধু কংক্রিটের জঞ্জাল আর গগন জম্বি অট্টালিকার তীব্র ভর্ষণাত। পাখিরা হারিয়েছে তাদের বাসস্থান, তাই তো ক্রমে হারিয়েছে চড়ুই, বাবুই, ঘুঘু, শালিকের মতো কত না পাখি। পরিবেশ হারিয়েছে তার ভারসাম্য, তাই ভবিষ্যৎ প্রজন্মকে আগের সেই সুন্দর পরিবেশ ফিরিয়ে দিতে লাগাতে হবে গাছ। তবেই তো আবার ফিরে আসবে সেই পাখির দল, আর শোনা যাবে ভোরে পাখির মিষ্টি কলতান। আর তাই তো সেই ভাবনার বাস্তব রূপ দান করার অঙ্গীকারকে সফল করতে এবার আমাদের প্রয়াস পাখি সব করে রব।
1 hour later. তো এই মুহূর্তে সময় এখন 11:30. ওখানে আমাদের পূজা হচ্ছে। আমরা এখন এই ছাউনির নিচে বসে আছি বৃষ্টির জন্য। যদি এখন বৃষ্টি কমে গেছে, দেখতে পাচ্ছ রাস্তাঘাটে জল জমে গেছে, রাইট? কিছু বলতে চাও তুমি? কেমন লাগছে তোমার? খুব ভালো। তোমার কেমন লাগছে? এখন আমরা এসছি চা খেতে। এখন টাইম দেখতে পাচ্ছ 1:10। আমরা ভাইদের সাথে চা খেতে আসছি। এখন আমরা চা খেয়ে বেরালাম, সম্রাট আসে। এখন আমরা যাচ্ছি আমাদের পূজা মণ্ডপে। সেই ব্যাটারি গাড়ি চালাচ্ছে এই মুহূর্তে আমরা। চলো পূজা মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাকি তোমার বড় বেশি না,